ওয়েলকাম টু এভারগ্রিন সোলার। এভারগ্রিন সোলার থেকে আমি শুভ কর্মকার, আমি সন্দীপন সাধুঘা। তো আজকে আমাদের ভিডিওর কনসেপ্টটা হচ্ছে সোলার। অলরেডি আমরা যে সোলার অনগ্রিড সিস্টেমে অনেক ভিডিও ছেড়েছি, সেই অনগ্রিড ভিডিও মানে সিস্টেমে যে ভিডিওগুলো ছেড়েছি, অনগ্রিড সিস্টেম কি করে কাজ করে, অনেকেই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো কমেন্ট করেছে যে অনগ্রিড সিস্টেম কি করে কাজ করে, অনগ্রিড সিস্টেম কি, অনগ্রিড সিস্টেমে কি বেনিফিট আছে, নেট মিটার কি। হ্যাঁ, তো এইগুলো অনেকেই কমেন্টে কিংবা আমাদের ফোন করে জিজ্ঞাসা করছেন। সবার আগে বলতে হবে আপনার অনগ্রিড সিস্টেম আর সোলার সিস্টেম কটা। সোলার সিস্টেম হচ্ছে দু রকম, একটা হচ্ছে আপনার অনগ্রিড সিস্টেম, একটা হচ্ছে আপনার অফগ্রিড সিস্টেম। মানে এটা মেন কনসেপ্ট, সিস্টেম তিন চার রকমের হয়, যেমন সোলার অনগ্রিড সিস্টেম, অফগ্রিড সিস্টেম, হাইব্রিড সিস্টেম, মাইক্রোগ্রিড সিস্টেম। তো ওগুলো ধরতে গেলে হবে না, মেন কনসেপ্ট হচ্ছে অফগ্রিড আর অনগ্রিড। মানে একটা ব্যাটারি দিয়ে, একটা ব্যাটারি ছাড়া, একদম পাতি করা যেটা আমরা বলি। তো ব্যাটারি দিয়ে সিস্টেমটা যেটা হয় সেটা হচ্ছে আপনার যেই এলাকায় আছেন সেখানে প্রচন্ড পাওয়ার কাট হচ্ছে, দিনে চার ঘন্টা, পাঁচ ঘন্টা কি সাত ঘন্টা পাওয়ার কাট, সেখানে আপনার ব্যাটারি সিস্টেম ঠিক আছে। মানে সেটাও বলে দিই, সেটাও এখন কেসটা এরকম হয়ে গেছে যে ওই ছোট ছোট ডিলার, ওই টাটার ডিলার, টাটা ডিলার, এরা তো অনগ্রিড সিস্টেম করতে পারে না, প্রপারলি ডকুমেন্টেশন করতে পারে না, কাজ করতে পারে না। ব্যাটারি সিস্টেম করলে সেটা তো প্রপারলি করছে না, আর্থিং করছে না। মানে আমরা যে ওইটাকে পরে মুভমেন্ট করবো, ওটাকে অফগ্রিড থেকে অনগ্রিড নিয়ে যাবো, সেটাও পসিবল হচ্ছে না। তো আমাদের এরকম অনেক কাস্টমার আছে যারা ওরকম লুমিনা সোলার কিংবা ইউটুয়েল সোলার আপনার অফগ্রিড সিস্টেম করেছে, তারা এখন নেট মিটার কনসেপ্ট আসতে চায় কিংবা অনগ্রিড কনসেপ্ট আসতে চাইছে। তার জন্য যা খরচা বলতে গেলে ওই প্যানেল ছাড়া পুরো খরচাই আমরা নতুন করে খরচা করতে হচ্ছে, প্যানেল স্ট্রাকচার ছাড়া। এক্স্যাক্টলি। তো মানে সেখানে এই যে ডিলার গুলো কাজ করছে, মানে এদের কাছে এইটুকু কনসেপ্টও নেই যে সোলার অফগ্রিড সিস্টেম কোনোভাবে আমাদের এই যে ডিসকম এরিয়া, মানে আমাদের আরবান এরিয়া, এই আরবান এরিয়ায় কোনোভাবে রিকোয়ারমেন্ট নেই, কোনোভাবে রিকোয়ারমেন্ট নেই। তারা করছে এখন, এটা টাকার লোভে। অনেক কাস্টমারই টেকনিক্যাল ব্যাপারটা বোঝে না, একটা টোটাল সিস্টেম করছে, কোনোটা আর্থিং দিচ্ছে না, এটা কোনো পসিবল না। এটা সোলার সিস্টেম অন্তত মিনিমাম তিনটা আর্থিং লাগে, সেখানে একটা আর্থিং ছাড়া, এবং স্ট্রাকচারও প্রপারলি বসাচ্ছে না। স্ট্রাকচার প্রপারলি না দিলে আমার কোনো ডিসকম, মানে ডিসিএল, সিএসি কেউ আমাকে নেট মিটার দেবে না, ঠিকঠাক যদি আমরা ফিটনেস সার্টিফিকেট দিতে পারি। তো সেই জিনিসগুলো অনেক কাস্টমার বুঝতে পারছে না যে এত খরচা কেন, আমার তো অলরেডি সিস্টেম বসানোই আছে। তো এই ব্যাপারগুলো অনেকে জিজ্ঞাসা করছে, নেট মিটারটা কি, নেট মিটারটা কিভাবে কাজ করে। নেট মিটার ধরুন আপনার মাসে, নেট মিটারটা একটু পরে বললে ভালো হতো, লাগে অফগ্রিডের সিস্টেমটা কেন বসানো উচিত না আমাদের আরবান এরিয়া, সেটা কনসেপ্টটা ক্লিয়ার করা উচিত। একদম। তো যেটা বলছিলাম কথা বলতে, আমরা অন্য সুবিধা অন্য অন্য এতে চলে গেলাম, সেটা হচ্ছে অগ্নি সিস্টেম হচ্ছে ব্যাটারি লাগে। তো ব্যাটারি ওয়ারেন্টি ম্যাক্সিমাম আপনাকে কোনো কোম্পানি আপনাকে 5 বছর বেশি দেবে না। তো 5 বছর পর আপনি আপনার ধরুন 6 বছর কি 7 বছর মাথায় আপনাকে আবার আপনার ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হবে। তো ব্যাটারি খরচা ধরুন অগ্নি সিস্টেম করতে আপনার 150 টাকা খরচা হয়েছে, তো 5 বছর পর, 6 বছর পর আপনাকে আবার 50 টাকা করতে হবে। ওটা আরও ব্যাটারির দাম বাড়তেও পারে 5-6 বছর পর, তো আপনার 50 টাকা 60-70 টাকার হয়ে যেতে পারে। প্রথমে অনগ্রিড সিস্টেম যদি বসায় তাহলে 100 টাকায় হয়ে যাচ্ছে, 100 টাকা হয়ে যাচ্ছে। অফগ্রিড সিস্টেম প্রথমে বসাতে গেলে সেটা 150 টাকা, তারপরে আবার 7 বছর পরে যে আবার সেই 50 টাকা আবার রিপিট কস্ট, মানে সেটা 220 টাকা, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট নেই। তো সেই ক্ষেত্রে এই জায়গায়, যেখানে পাওয়ার, ফার্স্টে আপনাদের বললাম পাওয়ার কার্ড যেখানে আছে খুব 5-6 ঘন্টা 7 ঘন্টা পাওয়ার কাট আছে, সেখানে খুব সুইটেবল। সেখানে যেখানে পাওয়ার কাট নেই, মানে আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল আরবান এরিয়ায় বলতে গেলে সেরকম 8 ঘন্টাও হবে না, উইকলি একবার সেই ক্ষেত্রে যে অনেক সিস্টেম বেস্ট। এটা আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটাও আছে, ধরুন ম্যাক্সিমাম 4-4.5 বছর আপনার কি 3.5 বছরে আপনার টাকা উঠেও চলে আসবে, তারপর টোটালটা আপনার ফ্রি, আর সামনে আপনার কোনো আর কোনো আপনার মেনটেন্স খরচা নেই, কিছুই নেই। তো তারপরে আপনার অফগ্রিড সিস্টেম, অফগ্রিড সিস্টেমে আপনার যেমন ইনভার্টার রয়েছে তার ওয়ারেন্টি লিমিটেড, ম্যাক্সিমাম 2 বছর, তার থেকে বেশি হলে এক্সটেন্ডেড ওয়ারেন্টি করে 5 বছর দেয় কোম্পানিরা, এর বেশি কোনোভাবে যায় না। যেখানে অনগ্রিড সিস্টেমের ইনভার্টারের ওয়ারেন্টি স্টার্ট হয় 5 বছর দিয়ে, যেটা 12 বছর ম্যাক্সিমাম পর্যন্ত যায়। একটা কোম্পানি এক এক রকম দেয়, গ্রোয়ার দেয় 7 বছর, এক্সাইড দেয় 5 বছর, একটা কোম্পানি এক এক রকম দেয়। তো এটা ম্যাটার করছে না। এবার দেখুন, একটা এন্ড অফ দ্য ডে তে ইনভেস্টমেন্ট যেটা, একটা মানে এখন কি হয়ে গেছে, ডিলার ডিস্ট্রিবিউটর দেয় এরকম হয়েছে, সোলার প্ল্যাগ অ্যান্ড প্লে প্রোডাক্ট। এক্স্যাক্টলি। নিয়ে যাবো কাকা জেঠার বাড়িতে, যাবো কাকা জেঠা 2 লাখ টাকা দাও, তোমার বাড়িতে সোলার বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো মানে সেই ব্যাপারটা যে প্রপার ডিজাইন করা, যে এটার জন্য আমাকে এই স্ট্রাকচার করতে হবে, এই থিকনেসের স্ট্রাকচার করতে হবে, যে উইন্ড প্রেসার টেস্ট করা, এই জিনিসগুলো কেউই করছে না। তো তার জন্য স্ট্যান্ড রিপোর্ট, ক্যাট, SLD প্রপারলি যে ডকুমেন্টেশন করে রাখতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে অনগ্রিড সিস্টেম নর্মালি আমার যেটা মনে হয়, জানি না তোমার সেম কনসেপ্ট কিনা,
যে এই যে ডিলার ডিস্ট্রিবিউটর এরা নেট মিটার প্রপারলি করছে না বা মানে করেন না, রিজন হচ্ছে একটা, এদের প্রপার ডকুমেন্টেশন নলেজ নেই, যেরকম ডকুমেন্ট কাজে নলেজ নেই, প্যানেলের বিএস বিএস সার্টিফিকেট লাগবে, ইনভার্টার বিএস সার্টিফিকেট, এই জিনিসগুলো অনেক কাছে নেই। আপনারা যদি সুইচ করে আসবেন, হ্যাঁ ইভেন এরকম প্রবলেমের মধ্যে হয়তো তুমি শুনেছো অফিসের আপডেট আসছে যে অলরেডি অনেকে আছে অনগ্রিড সিস্টেম বসিয়ে রেখেছে, যে টাটার ডিলার বসিয়েছে, ইউটিএল এর ডিলার বসিয়েছে, অনগ্রিড সিস্টেম বসিয়েছে, অনগ্রিড সিস্টেম বসিয়েছে, নেট মিটার পাইনি, নেট মিটার পাইনি, এরকম এরকম অনেক আছে, অনেক ফোন এসেছে এরকম। তার মধ্যে আমরা একজনের এটা মানে আমরা দেখানোর জন্যই যে নেট মিটার তাদেরটাও করানো সম্ভব, অসম্ভব কিছু না, তাদের ডকুমেন্টেশনটা ওকে করতে হবে, তাদের কাজ যাদের প্রোডাক্ট যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে চেঞ্জ করতে হবে, আর্থিং যদি তিনটের জায়গায় দুটো থাকে আর একটা আর্থিং বাড়াতে হবে, তার যে প্রপার ফিটনেস করে যদি মানে আমরা চেষ্টা করি নেট মিটার করতে পারবো, কিন্তু আলটিমেট এটা হচ্ছে আমার সেই একটা ইঞ্জিনিয়ারিং কস্ট তো আমার চলেই আসছে না, আমাকে আর্থিং করতে হবে, এ করতে হবে, সেই ক্ষেত্রে কস্টটা প্রপার ডকুমেন্ট করতে হবে, রেডি করতে হবে, সে কস্টটা চলেই আসে, তো তখন কনজিউমার বলছে আমি তো আগে এত টাকা খরচা করেছি আবার এখন এত টাকা কেন, তো অনেকে ব্যাপারটা বোঝাতে পারছিলাম না, কোনোই পারছি না যে আরো ইঞ্জিনিয়ারিং কস্টটা বাড়বে, কারণ আমাকে প্রপারলি আর্থিং করতে হবে, একটা প্রপারলি দু মিটারটা আর্থিং হতে হয়, সেখানে একটা দু ফুটের পাইপ পুঁতে রেখে দিয়েছে, কোনো ডিসেল কোম্পানি কোনো ডিসেল বলে সিএসসি কেউই আমাকে কোনো ডিসকম কোম্পানি অ্যাপ্রুভ দেবে না কোনোদিনই দেবে, কারণ তাদের গ্রিডের সাথে আপনি কম্বাইন করে আজকে আপনি ব্যাটারি ইউজ করছেন, পাঁচ বছর পর পর ব্যাটারি প্রথমে ইনভেস্ট করছেন এক গাদা টাকা, তারপরে যে আবার রেকারিং কস্ট করছে কাস্টমার, সেখানে আপনি ব্যাটারির রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন গ্রিডকে, যে আমি দিনের বেলা যত কারেন্ট বেশি হচ্ছে সব দিয়ে দিচ্ছি, রাত্রিবেলা নিয়ে নিচ্ছি, নেক্সট ডে নিয়ে নিচ্ছি, এক বছর ধরে ব্যাংকিং ফেসিলিটি পাচ্ছি। তো এই নেট মিটার কনসেপ্টটা বলি, হ্যাঁ নেট মিটার লাস্টে সুবিধা যেটা বললো, নেট মিটার কনসেপ্ট হচ্ছে ধরুন আপনার বাড়ির যা লোড আছে আপনি সেই হিসাবে আপনি এক মাসে ধরুন সাপোজলি আপনি 300 ইউনিট ইম্পোর্ট করলেন, মানে আপনার 300 ইউনিট কনজাম্পশন করলেন, তো সেই ক্ষেত্রে আপনি সোলার ধরুন 2 কিলোওয়াট বসিয়ে দিলেন, সোলার 2 কিলোওয়াট বসিয়ে আপনার ধরুন অ্যাভারেজ একটা অ্যাপ্লিকেশন আপনাকে বলি 200 ইউনিট আপনার সোলার থেকে জেনারেশন হলো, এই সোলার থেকে 200 ইউনিট জেনারেশন হলো, আর আপনার যে 300 ইউনিট যে কনজাম্পশন করেছিলেন এটা মাইনাস করে থাকবে আপনার হচ্ছে 100 ইউনিট, এই 100 ইউনিটের বিলটা আপনি পে করলেন। হ্যাঁ মানে একদম নর্মাল কনসেপ্ট বলতে গেলে যে 300 ইউনিটটা বলেছিল প্রথমে যদি সোলার ছাড়া হতো 300 ইউনিটের বিল 10 টাকা করে ইউনিট যদি হয় 3,000 টাকা তাহলে 3,000 টাকা, আর সেখানে যদি সোলার বসানো থাকে তাহলে 200 ইউনিট যেহেতু সোলার জেনারেশন করে দিয়েছে 1,000 টাকা বিল দিতে হবে, একদম একদম এটা কনসেপ্ট সিম্পল কনসেপ্ট। আবার সিমিলার কনসেপ্টে চলে আসি যে আমাদের কোনো মাসে এবার এগুলো আমরা বিল আমাদের কাছে বিল রয়েছে, আমরা যে এই কথাগুলো বলছি এরকম নয় যে আমরা শুধু ডোমেস্টিকে নেট মিটার করে দিয়ে ছেড়ে দিয়েছি তাদের আফটার সেল সার্ভিস দিচ্ছি না, এরকম কোনো ব্যাপার না, সবার ইলেকট্রিক বিল এবং তাদের সব ডকুমেন্টেশন করার পরে তারা যে নেট মিটার পেয়েছে তাদের ইলেকট্রিক বিলও এসেছে, সেই বিলগুলো আমাদের কাছে রয়েছে, আমরা এই ভিডিওতেই সব দেখিয়ে দেবো, মানে এখনই দরকার দেখিয়ে দিচ্ছি সাইডে, এরপরে তুমি পয়েন্ট আউট করে বুঝিয়ে দিও, হ্যাঁ একদম বুঝিয়ে দিচ্ছি, এবং শুধু না বিল দেখাচ্ছি, মানে প্রত্যেকটা কনজিউমার আমরা মান্থলি আমরা ট্র্যাকে রাখি, যেরকম এটা হচ্ছে একটা ইনভার্টার সিস্টেম থাকে আরএমএস, ধরুন আপনার ইন্টারনেট দিতে হয় ওয়াইফাই থ্রু হোক কিংবা জিএসএম থ্রু হোক, এই সিস্টেম যদি ইন্টারনেট কোনো জিএসএম মানে হচ্ছে আপনার মোবাইল মানে সিম, তো কোনো কনজিউমার যদি প্রোভাইড করে ইন্টারনেট প্রোভাইড করে তো আমরা এখানে বসে অফিসে তার জেনারেশন থেকে শুরু করে সব কিছু আমরা দেখতে সব কিছু ট্র্যাকে রাখি, দেখতে পাই যদি কোনো সময় কোনো সাইডে কোনো প্রবলেম হয়, কেউ ধরুন কোনো শ্যাডো চলে আসছে, কেউ ধরুন কেউ প্যানেল ওপর কিছু ফেলে দিয়েছে প্লাস্টিক হোক, তাহলে সেখানে শ্যাডো চলে আসছে, জেনারেশন হচ্ছে না, সেগুলো আমরা দেখে আমরা কাস্টমারকে বলি, মানে এগুলো হচ্ছে আমরা আফটার সেল সার্ভিস দিই, এগুলো আমরা তার বাড়িতে প্রতিদিন 2টার পরে দেখা যাচ্ছে জেনারেশনটা ডাউন হচ্ছে, তো তাকে আপডেট করানো হয়েছে, তার বাড়ির ভিডিওটা আশা করি এরপরেই আসবে, এরপরেই তার বাড়িতে নেট মিটার সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, যে 2টার পরে প্রতিদিন শ্যাডো চলে আসছে, জেনারেশনটা 2টার পরে থেকে কমে যাচ্ছে, এমনি ন্যাচারালি এখন শীতের সময় এখন জেনারেশন এমনি ডাউন হয় ডাউন হয় তারপরে ওনার বাড়িতে আরেকটু বেশি কম হচ্ছে, কারণ হচ্ছে ওনার বাড়ির একদম মানে আপনার এক্সট্রা সাইডে নারকেল গাছ আছে, তো সেখানে বেস করে তার বাড়িতে যেমন নারকেল গাছটা কেটে দেবে, তো এইগুলো নর্মালি ঠিক আছে, আমরা আফটার সেল সার্ভিস ওটা তো মানে আপনার ডেইলি আপডেট আপনি পেয়ে যাবেন, আপনাদের আরএমএস এর সিস্টেমে আপনারা দেখুন এসি কারেন্ট যেটা আসছে সেটা গ্রিড সিঙ্ক্রোনাইজড রয়েছে, গ্রিড সিঙ্ক্রোনাইজ যদি কোনোভাবে না হয় তাহলে তার ফল্ট আমাদের ইনভার্টারে দিয়ে দেয়, এই অনগ্রিড ইনভার্টার এমন একটা জিনিস
যেখান থেকে আমরা সবকিছু ফল্ট বুঝতে পারি কোথায় কি ফল্ট রয়েছে। এটা শুধু আমরা দেখতে পাবো না, আপনারা ফোন বাই ফোনে দেখতে পাবেন, ল্যাপটপ দেখতে পাবেন, আপনারাও দেখতে পাবেন। আপনি ধরুন বাড়িতে আপনার সিস্টেম বসানো, আপনি অফিসে যাচ্ছেন, অফিসে করে কি জেনারেশন হলো, আপনি ফোনে দেখতে পাবেন কোনো এরর আছে কিনা, এরর আছে কিনা, আপনি যখন ধরে আপনারাও দেখতে পাবেন। এরর মানে ইভেন যদি কারেন্ট না থাকে, ইলেকট্রিসিটি না থাকে, সেটাও আপনি দেখতে পারবেন যে কটা থেকে কটা পর্যন্ত কারেন্ট ছিল না। এক্স্যাক্টলি, মানে এই ক্ষেত্রে আপনার শুধু ইন্টারনেটটা আপনাদেরকে প্রোভাইড করতে হবে, জাস্ট এটা সিম্পল কথা। ইন্টারনেট যদি প্রোভাইড না করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই এই অনলাইনে যে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকটা আমরা করতে পারবো না, আমাদের ফিজিক্যালি গিয়ে দেখতে হবে, ফিজিক্যালি মান্থলিতে যাওয়া সম্ভব না। হ্যাঁ, কোনো কিছু ফল্ট হলে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করি, আমাদের কেউ না কোনো ইঞ্জিনিয়ারকে চলে যায়, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা আমরা চলে যাই। কিন্তু সেক্ষেত্রে যদি আপনারা ইন্টারনেটটা দিয়ে দেন, তা আমরা টোটালি ট্র্যাকে থাকতে পারি। মানে আমরা কনসেপ্ট আপনাকে বোঝালাম যে অনগ্রিড সিস্টেম কি করে কাজ করে, অনগ্রিড সিস্টেমের নেটপিটা কি করে কাজ করে, নরমালি আপনার একদম সিম্পল জিনিস। হ্যাঁ, আরেকটা জিনিস ব্যাংকিং জিনিসটা বুঝিয়েছো, ওটা বোঝানো হয়নি। আরেকটা হচ্ছে, মানে একটা তো বলেছিলাম আপনার এক্সপোর্ট কম হলে বলছিলেন, এক্সপোর্ট যদি বেশি হয় সেক্ষেত্রে এক্সপোর্ট কি হবে, এটা এটা বলা হয়। মানে নরমালি এক্সপোর্টের কনসেপ্টটা হচ্ছে আপনার 300 ইউনিট কনজাম্পশন, আপনি 500 ইউনিট সোলার থেকে জেনারেশন করেছেন, এই যে 200 ইউনিটটা বেশি হবে সেটা নেক্সট মাসে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। আবার তারপরের মাসে আপনি ধরুন কোনো ভাবে জেনারেশন কম করলেন, কারণ 365 দিনে 365 দিন জেনারেশন সেম থাকে না। সিএসসি হলে সিএসসিতে এভরি মান্থে বিল আসে, আপনি ট্র্যাকটা আরো ভালো করতে পারবেন। WBSEDCL হলে 3 মাসে বিল আসে, তো সেখানে একটু ট্র্যাক করতে অসুবিধা হয়, তো মানে সেটা অ্যাডজাস্টটা ভালো হয়, এটা একটু অ্যাডজাস্টটা কম হয়। এবার দেখুন পাতি কথা, WBSEDCL এর আমাদের কাছে বিল আছে যেটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে, ক্যারি ফরওয়ার্ড হয়নি, আমি দেখিয়ে দিচ্ছি। CSCDC দুটো বিল আমাদের কাছে আছে, মানে আপনার নেটওয়ার্কে বসানোর পর বিল এসেছে, তো সেই বিল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি হবে কি রিডিং দেখা যাক। এটা হচ্ছে WBSEDCL এর বিল, এখানে রয়েছে 7879, এটা হচ্ছে পুরনো মিটার। এই মিটারটা যখন নেট মিটার বসে তার কিছুদিন, মানে ধরুন 5-7 দিন আগে রিডিং নিয়ে গেছে, অলরেডি একবার মিটারে রিডিং নিয়ে গেছে, তার 5-7 দিন পরে মিটারটা চেঞ্জ হয়েছে, তখন পর্যন্ত 294 ইউনিট তার কনজাম্পশন হয়ে গেছিল। তারপরে নেক্সট নেট মিটার বসে যাওয়ার পরে, যেমন 2055, এটা হচ্ছে নেট মিটার, মিটার আইডি হচ্ছে 2055, এটা হচ্ছে নেট মিটার। এটাই দেখুন সে এক্সপোর্ট করেছে 1442 ইউনিট, আর নেট মিটার থেকে কনজাম্পশন করেছে 3416 ইউনিট। আপনার এটা হওয়ার পরে দেখুন নিচে দেখাচ্ছে ইনপোর্ট, এবার টোটালে ইনপোর্ট হচ্ছে 3416 ইউনিট প্লাস 294, তারপরে হচ্ছে আপনার যেটা সোলার থেকে জেনারেশন হয়েছে, এক্সপোর্ট হয়েছিল 1442, এটা হচ্ছে আপনার টোটালে যেটা হচ্ছে 3416 প্লাস 294 যেটা হয়, তার থেকে মাইনাস করলে 1442টা মাইনাস করলে আপনার 2268 ইউনিট হয়, এটার উপরে এনার বিল এসছে। আবার তার 3 মাস, এই যে রিডিং ডেটটা দেখে নেন, এর পরের যে রিডিং ডেটটা আছে, এর পরের 3 মাস, এর পরের 3 মাস সেটা দেখুন, ওরা সেই মাসে কোনো ক্যারি ফরওয়ার্ড ছিল না, সেই মাসে যা ইউজ করেছিল তাই বিলে মাইনাস হয়ে গেছে। এটা দেখুন যে 3416 ছিল, তারপরের থেকে আবার পরের রিডিং টা নিয়েছে, রিডিং নেওয়ার পরে 699 ইউনিট গ্রিড থেকে নিয়েছে, সোলার তার জেনারেশন করেছে কত, 2152 ইউনিট। এবার এটার থেকে এটা মাইনাস হয়ে গেলে আবার নিচে চলে আসি, এখানে টোটালে তার এক্সপোর্ট রয়েছে 2152 ইউনিট, 699 ইউনিট সে গ্রিড থেকে নিয়ে, তারপরেও রয়েছে 69 ইউনিটের বিল তাকে দিতে হবে, কারণ অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস যা ইম্পোর্ট করবেন তার 10% মিনিমাম বিল দিতে হবে। মানে আপনি 90% সেভ করতে পারেন, 100% তো সেভ করতে পারবেন না, দেখুন ব্যাটারি লাগাচ্ছেন, ব্যাটারি লাগালে আপনি 100% সেভ করে নিচ্ছেন, কিন্তু এতেও কিছু প্রবলেম আছে, ব্যাটারিতে আজকে যেটা স্টোরেজ করলেন সেটা ম্যাক্সিমাম কালকে পর্যন্ত মানে ইউটিলাইজ করতে পারবেন, কালকের বাদে পরশু দিন হয়ে গেলে বা 10 দিন হয়ে গেলে আপনি সেটা, হ্যাঁ সেটা ব্যাটারি কোনোদিন রাখতে পারবে না, ব্যাটারি 1 থেকে 2 দিনের রিজার্ভ রাখার ক্যাপাসিটি যেমন ডিজাইন থাকে, যেমন সাইডের হিসাবে ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ডিজাইন রয়েছে তার উপরে 1 দিন বা 2 দিন, ফলে আপনি 1 বছর পর্যন্ত রাখতে পারছেন, কিন্তু গভর্নমেন্টের অ্যাজ পার নর্মস আপনি 90% পর্যন্ত ইলেকট্রিক বিল সেভ করতে পারেন। তেমন এখানে এনার গ্রিড থেকে নিয়েছে 699 ইউনিট ইম্পোর্ট, 10% এর বিল এসছে 69.90 ইউনিট, আপনার 1522 ইউনিট ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে, 1522 ইউনিট পরের মাসের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে, পরের মাসে যখন বিল আসবে তখন এই 1522 ইউনিট অ্যাডজাস্ট হবে, প্লাস সেই মাসে যে সোলার জেনারেশন করবে সেটা অ্যাডজাস্ট হবে, ধরুন সাপোজ পরের মাসে আরো 1000 ইউনিট জেনারেশন করবে, আর তার কনজাম্পশন হবে সাপোজ 3000 ইউনিট, তাহলে এখন রয়েছে অলরেডি 1522, আরো 1000 জেনারেশন করলে হয়ে যাচ্ছে 2522 ইউনিট, তার 3000 যদি কনজাম্পশন করে তাহলে 3000 - 2522 ইউনিট, ওই যে 400 কত ইউনিট হচ্ছে সেটা তার বিল দিতে হবে। এটা একদম সিম্পল, এটা হয়ে গেল WBSEDCL। এরপর সিএসসি, সিএসসি কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সিএসসি তে আরো ভালো করে দেখিয়ে দেয় টোটাল সোলার জেনারেশন, এনার টোটাল সোলার জেনারেশন কত হয়েছে, 533 ইউনিট, তার মধ্যে এক্সপোর্ট 154 ইউনিট করেছে, সেটা আবার রিটার্ন নিয়ে নিতে পারবে, এরকম করে টোটালে দেখিয়ে দেয়।
তো এটা একটা মিনিমাম জিনিস আছে, এরকম দুজনের বিল দেখালাম, এরকম অনেক বিল আছে। তো অলরেডি আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আরো লেন্দি হয়ে যাবে। তো সোলার সিস্টেম আপনারা বসাতে চাইলে, প্রপারলি বসাতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সাথে কন্ট্যাক্ট করুন। আপনারা আশা করি কিছুটা নলেজ দিতে পারলাম নেট মিটার কিভাবে কাজ করে। যারা আর একটা কথা, অনেকে ধরুন কারেন্টের বিল আসে মান্থলি, ডিসেল হোক সিএসসি যাই হোক, আপনাদের 1000 টাকা কি 1500 টাকা কারেন্টের বিল আসে, তো সেই ক্ষেত্রে আপনাদের 1 কিলোওয়াটের রিকোয়ারমেন্ট থাকে। তো 1 কিলোওয়াটের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং কস্টটা একটু হাই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কস্ট হাই হয়ে যাওয়ার জন্য, মানে আপনাদের 1 কিলোওয়াট করতে যেটা আপনাদের খরচা হবে, সেই হিসাব করলে আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে ROI আপনার প্রায় 7 বছর থেকে 6 বছর চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকে বলেন আমার বাড়িতে 1500 টাকা বিল আসছে, আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনারা সোলারটা না বসালে আপনাদের ভালো হবে, কারণ এটা ইনভেস্টমেন্টটা অনেক হয়ে যাচ্ছে। মানে কারোর বাড়িতে 1000 টাকা বিল আসছে, সে কমাতে যাচ্ছে, তো 1000 টাকার বিল মানে 1 কিলোওয়াট এনাফ। তো 1 কিলোওয়াটের সিস্টেমে আপনি একটা যাই কস্ট হোক, মানে কস্ট কোনো সময় ভিডিওতে এইভাবে বলা যায় না, আপনারা ডাইরেক্ট কল করুন, আমরা বলে দেবো। কিন্তু 1 কিলোওয়াটের সিস্টেমে যা কস্ট, আমাদের দেখুন আমাদের প্রপারলি কাজ করতে গেলে কস্ট আসবে, দেখুন এটা প্রপারলি কাজ করলে কস্ট আসবে। প্লাস 1 কিলোওয়াট বসান আর আপনি 5 কিলোওয়াটই বসান, আপনার গভর্নমেন্টের যেটা রুলস আছে আপনার, মানে যেটা আপনাকে গভর্নমেন্টের জন্য যেটা পে করতে হচ্ছে, সেটা সেম রেট। মানে আপনি 1 কিলোওয়াট সাপোজ 1 কিলোওয়াটের জন্য আপনার 5000 টাকা লাগে, তো আপনার 5 কিলোওয়াটের জন্য 5000 টাকাই লাগবে। তো আলটিমেট 1 কিলোওয়াট হিসেবে তার কস্ট হবে, আপনার কস্টও 5000 টাকাই যাচ্ছে। তো এই গভর্নমেন্টের যেটা আছে, আমাদের যেটা ইঞ্জিনিয়ারিং কস্ট আছে, সেমই চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে 1 কিলোওয়াটটা বসালে হাই হয়ে যাবে। তো আপনারা যাদের কারেন্ট বিল 1000 টাকা 1500 টাকা আসে, তো সেটা আপনারা, আমি এটা আমাদের সাজেস্ট, মানে আমরা তো কাজ করলে কাজ করতেই পারি। আপনারা যদি বলেন যে আপনি আমি 1 কিলোওয়াট বসাবো, আমাদের খুব বসিয়ে দেবো, তাতে কোনো আমাদের অসুবিধা নেই। কিন্তু এটা আপনাদের উপর, আমাদের সাজেশন না বসানোই বেটার, যাদের মিনিমাম 2000 টাকা 1500 টাকা বিল আসে মান্থলি। হ্যাঁ, 1500 টাকা যাদের বিল আসে, তাদের ওখানে পাওয়ার কাট প্রচন্ড আছে। এখন সুন্দরবন তোমার 1500 টাকা বিল আসে, কিন্তু দেখা যায় 7 দিনের মধ্যে 5 দিন লাইট থাকে না, 5 দিন লাইট থাকে, সেক্ষেত্রে অফিসের সিস্টেম ঠিক আছে। কিন্তু যেখানে আপনার প্রপারলি ইলেকট্রিসিটি আছে, কিন্তু 1500 টাকা বিল আসে, ওটা দিন না, কি আছে ওটা, কি আছে ওটা, আমি মনে করি 16 বছর খুব বোকা মাটা হয়ে যায়। থ্যাংক ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য। এরপরে আমাদের আরো ভিডিও আসছে, আর অলরেডি অনেক ভিডিও এসছে, আর আপনারা আমাদের ভিডিওগুলো খুব পছন্দ করেন, সেটা আমাদের খুব ভালো লাগে। অনেকে আমাদেরকে ফোন করেন, আমাদের নাম্বার এই নিচে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, অনেকেই আমাকে ফোন করেন। এবার হচ্ছে ফোন আইডিয়া সিস্টেম করা আছে, কারণ কোনো সময় হয়তো আমার সাথে কথা হয়, কোনো সময় হয়তো শুভদার সাথে কথা হয়, আরও আমাদের 3-4 জন মেম্বার আছে, কারোর না কারোর সাথে কথা হয়। তো আপনাদের যখন ফোন করবেন, আপনার না মানে ফোনটা করে আপনার নাম, কোথা থেকে বলছেন, সেইগুলো একটু বলবেন, তো আমাদের সুবিধা থাকে, তো আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো নেক্সট টাইম আপনি ফোন করলে আমরা বুঝতে পারি, হ্যাঁ আছে এখানে, আমাদের কারোর সাথে কথা হলে আমরা পোর্টালে আপডেট করে দিই, এরকম একজনের সাথে কথা হয়েছে, এই নাম্বার আছে। তো আপনাদের আবার যদি ফোন করেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হয় যে হ্যাঁ চাহিনি এনার সাথে কথা হয়েছিল, এই ব্যাপার আছে। তাহলে আজকে থাকলো, পরের ভিডিওটা আবার নেট মিটারে ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি চলে আসবে নেট মিটারে ভিডিও, অনেকগুলো সাইট হয়ে আছে, সব ভিডিও তো দেওয়া পসিবল হয় না। মানে আজকে যদি আমাদের ধরুন মাসে 10টা সাইট হয় বা 20টা সাইট, 20টার ভিডিও করতে গেলে আমাদের কাজ করতে হবে, কারণ আমাদের মেইনলি দেখুন অনগ্রিড সিস্টেমে আমরা নতুন, মানে অনগ্রিড সিস্টেমে নতুন মিনস হচ্ছে আমরা কমার্শিয়ালি কাজ করতাম, আর আমাদের সোলার পাম্পিং সেকশনটা একটা বিশাল বড়, সোলার পাম্পের আমাদের বিশাল কাজ হয়। কিন্তু ডোমেস্টিকে আমরা খুব যে বেশি আগে কাজ করতাম সেটা না, তো ডোমেস্টিকে কি হয় কাজের কোয়ান্টিটি বেশি হয়, আপনার কিলোওয়াট কম হয়। আর আমাদের কমার্শিয়ালে আগে কি হতো, ধরুন 1টা 500 কিলোওয়াট, এবার ডোমেস্টিকে 500 কিলোওয়াটের কাজ করতে গেলে আমাদের 100টা 5 কিলোওয়াট করলে তারপরে যে 500 কিলোওয়াট হবে, তো সেই ক্ষেত্রে একটু আমাদেরও ধরো 2-1টা ধরুন, আর কোনো কাস্টমারকে আমরা কোনো কন্ডিশনকে আমরা বলি যে আমাদের 1 মাসের মধ্যে কি 15 দিনে শেষ করে দেবো, সেই জায়গাটা 1 মাস 10 দিন হয়ে যায়। কারণ এগুলো বুঝতেই পারছেন, এগুলো কাজগুলো তো ছোটো ছোটো কাজ, 2 কিলোওয়াট 3 কিলোওয়াট, অ্যাভারেজে 3 কিলোওয়াটই হয় অ্যাভারেজে, তো সেই ক্ষেত্রে একটু আমাদের ডিলে হয়ে যায়। তো আমরা চেষ্টা করি মানে একটা জনের যদি 3-4টা কাজ হয়, তাহলে আমরা একবারে তাড়াতাড়ি করতে পারবো। ধরুন সাপোজ আপনি জলপাইগুড়ি থেকে ফোন করলেন, আপনার বাড়ি জলপাইগুড়ি, তো জলপাইগুড়িতে আমি চেষ্টা করবো আরো 1-2টো কাজ হলে তাহলে একসাথে আমি ম্যাটেরিয়ালসটা পাঠাতে পারি, আমাদের সুবিধা হবে, আমাদের সুবিধা, এই জাস্ট এই কয়টার জন্য ডিলে হয়ে যায়। তাহলে আজকে এখানেই শেষ করি, এখানে শেষ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।